নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকি স্পোর্টস। ঘরের মাঠে এএফসি কাপের ইন্টার জোন সেমিফাইনাল ম্যাচে কুয়ালালামপুর সিটিএফসি দলের বিরুদ্ধে 3-1 গোলে পরাজয়ের মুখ দেখল এটিকে মোহনবাগান দল। আজকের পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই এটিকে মোহনবাগান দলকে নিয়ে। এটিকে মোহনবাগান দল দেখিয়ে দিল যে কীভাবে জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স করে দেখাতে হয়। আজকের ম্যাচে কিন্তু সেটা দেখিয়ে দিল। এত একটা বড় ম্যাচ, কুয়ালালামপুর সিটিএফসি দল সবসময় যেখানে চাপে থাকবে, তারা উল্টে এটিকে মোহনবাগান দলকে চাপে ফেলিয়ে গোল করে ফেললো। এবং একটা গোল করলে হতো, একটা গোল তো শোধ হয়ে গেছিলো, বা 3-3 মানে শেষের দিকে লাস্ট 5 মিনিটে আরও 2 এক্সট্রা গোল করে দেয় কুয়ালালামপুর সিটিএফসি দল। যেখানে এটিকে মোহনবাগান দলের ডিফেন্সে দুজন সেরা বিদেশি প্লেয়ার থাকা সত্ত্বেও, ফ্লোরেন্তিন পোগবা এবং ব্রেন্ডন হামিল, এই দুজন ডিফেন্ডার থাকা সত্ত্বেও কিন্তু সেই ডিফেন্সকে কিন্তু ছাড়কার করে দিল কুয়ালালামপুর সিটিএফসি দলের প্লেয়ার। তোমাদেরকে বলেছিলাম যে পাওলো জোসু, রোমেল মোরালেস এই দুজন প্লেয়ার এবং আরও একজনের প্লেয়ারের কথা বলেছিলাম, খুবই ভালো মানের প্লেয়ার, তখন যখন তখন যে কোনো সুযোগ থেকে গোল করতে পারে, আর সেই রকমই কিন্তু আজকে করে দেখালো। পাওলো জোসুর গোলটা তোমরা যদি দেখো, খেয়াল করে দেখবে কত সুন্দর গোল করেছে, এবং রোমেল মোরালেসও কিন্তু দুর্দান্ত গোল করেছে। এবং বন্ধুরা, এই ম্যাচে যেভাবে এটিকে মোহনবাগান দল হারলো, সেখান থেকে এটা একটা বিষয় পরিষ্কার যে আইএসএলে কেমন পারফরমেন্স করে দেখাবে আগামীতে, সেটা কিন্তু আমরা বুঝেই নিচ্ছি বা বুঝতে পারছি। কোচের কোনো পরিকল্পনা নেই ম্যাচ জেতার, এবং সবচেয়ে বড় ভুল করেছে এটিকে মোহনবাগান দল যে দল গঠনের সময় একটা পজিটিভ স্ট্রাইকার, নতুন পজিটিভ স্ট্রাইকার সই করায়নি। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়ারদের ছেড়ে দিয়েছে। হাবাসের এত সুন্দর সাজানো দলটাকে পুরোপুরি ভেঙে চুড়ে একদম কোচ জন ফ্যান্টো কিন্তু অন্যরকম করে দিয়েছে। যা একটা সাজানো দলকে, একটা ভালো দলকে ভেঙে দিয়ে নতুন দল তৈরি করলে কেমন পারফরমেন্স করতে পারে সেই দল, সেটা কিন্তু আজকে আমরা দেখে নিলাম জোয়ান ফ্যান্ডোর আন্ডারে। জোয়ান ফ্যান্ডোর কিন্তু অনেক অনেক দোষ রয়েছে, তার প্ল্যান কী রয়েছে, মানে ম্যাচ জেতার কী পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু কেউ ধরতে পারছে না, কেউ বুঝতেও পারছে না। অপোনেন্ট কোচের তো অনেক প্ল্যান পরিকল্পনা রয়েছে, বাট তার কী আর কি প্ল্যান রয়েছে সেটা কিন্তু কেউ কিন্তু ঠিকমতো ধরতে পারছে না, বুঝতে পারছে না। এইভাবে আইএসএলের ম্যাচ বা আইএসএল চ্যাম্পিয়ন্স কীভাবে হতে পারবে, এবং যেখানে ডুরান্ট কাপকে তারা পুরো ক্যাজুয়ালি নিল, ডুরান্ট কাপে ভালো রেজাল্ট করতে পারলো না, এএফসি কাপের দিকে তাদের পাখির চোখ ছিল, সেই পাখির চোখটা আজকে সব কিছু শেষ হয়ে গেল। মানে নিজেদের ঘরের মাঠে এত সুবিধা থাকা সত্ত্বেও এইভাবে পারফরমেন্স করেছে এটিকে মোহনবাগান দল, কিছু বলার নেই। জনি কাউকো, আশিক কুনিয়ান এরা কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে সুভাষিস বোস কিন্তু ডিফেন্সে আজকে অনেকটা ভালো পারফরমেন্স করেছে, অনেক সময় অনেক বল সুন্দর, কিছু কিছু বল যেগুলো ক্লিয়ার করেছে সেখান থেকে তো ইজি গোল হয়েই যেত, সেখান থেকে আর কি সেই সব বল সেভ করেছে। ফ্লোরেন্তিন পোগবা আর হামিলকে নিয়ে কিছু বলার নেই, মনে হচ্ছে পুরোপুরি টাকাটাই নষ্ট হয়েছে। একদম পরিষ্কার কথা হিসেবে বলছি যেটা, যে ফ্লোরেন্তিন পোগবা আমার মনে হয় এখনও তিনি পুরোপুরি ফিট নয়, ব্রেন্ডন হামিলও কিন্তু পুরোপুরি ফিট নয়। নামেই এই দুই প্লেয়ারকে আনা হয়েছে, তাদের মধ্যে একটা দুজন বড় লেভেলের প্লেয়ার, তাদের মধ্যে কতটা অভিজ্ঞতা থাকবে সেটা আমরা দেখব প্রথম ম্যাচ থেকেই, কিন্তু কোনো অভিজ্ঞতাই হয়তো সেরকম একটা দেখতে পাচ্ছি না। সত্যি সম্পূর্ণ দোষ কিন্তু আজকে ডিফেন্সে ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হামিলের অবশ্যই আছে। এত বড় ক্লাবের হয়ে খেলছে, তারা যদি ঠিকমতো পারফরমেন্স না করতে পারে অবশ্যই তাদের কিন্তু অনেক প্রশ্নের মুখে সম্মুখীন হতেই হবে। তাছাড়া বন্ধুরা, অবশ্যই একটা স্ট্রাইকারের দরকার ছিল, পজিটিভ স্ট্রাইকারের দরকার ছিল, সেই পজিটিভ স্ট্রাইকারও সই করায়নি যেখান থেকে, মানে কোনো পরিকল্পনাই নেই। কিছু আজকের ম্যাচ যা দেখলাম সেটা নিয়ে আর কিছু বলার নেই। জনি কাউকো দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর বিশাল কায়েতেরও কিছু করার ছিল না। ডিফেন্সে তো মানে ডিফেন্স এত জঘন্য ডিফেন্স করেছে আজকে, জঘন্য পারফরমেন্স করেছে ডিফেন্সে, কিচ্ছু বলার নেই। মাঝমাঠটা যথেষ্ট নিয়ন্ত্রণে একটু ছিল কাল ম্যাকিউক আর জনি কাউকো থাকায়, কিন্তু দীপক ট্যাংরিকে প্রত্যেক দিন আর কি শুরু করাচ্ছে, তো দীপক ট্যাংরির জায়গায় লেনি রড্রিগেজকে খেলালে আমার মনে হয় খুব ভালো হতো বা শুরু করানো দরকার ছিল। এবং আজকে যদি ব্রেন্ডন হামিলের জায়গায় ডিমিত্রি পেট্রিয়টাস খেলতো তাহলেও হয়তো খুব ভালো হতো। প্রেস কনফারেন্সে কী বলেছিল কোচ জোয়ান ফ্যান্টো, তার পুরো উল্টোটাই করেছে। মানে প্রথম প্লেইং ইলেভেনটা দেখে তো পুরোপুরি শক, যেখানে প্লেইং ইলেভেনের সম্পূর্ণ চেঞ্জেস, কোন ফরমেশনে কীরকম দল নামিয়েছে কিছুই বোঝা যাচ্ছিলো না। খুব সম্ভবত 4-2-3-1 খেলাচ্ছিল, বাট যাই খেলাক ভালো পজিটিভ রেজাল্ট করলেই
সেটাই ভালো, কিন্তু সেই পজিটিভ রেজাল্ট কিন্তু করতে পারেনি এটিকে মোহনবাগান দল। তো অনেক ভুল কিন্তু আজকের ম্যাচে এটিকে মোহনবাগান দল করেছে, আর সেই ভুলের খেসারত কিন্তু আজকে দিতে হলো। কুয়ালালামপুর সিটিএফসি দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে বলতে হবেই। এটিকে মোহনবাগান দলকে সবসময় মানে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে অনেকটাই চাপে রেখেছে। তারা যে কটা সুযোগ পেয়েছে সে কটা সুযোগ থেকে কিন্তু গোল করার চেষ্টা করেছে এবং গোলও করেছে। তিনটে গোল মানে বোঝো, নিজেদের ঘরের মাঠে তিনটে গোল খাওয়া, তাও এটিকে মোহনবাগান দলের মতো একটা বড় ক্লাব, কিছু বলার নেই। অনেক প্রশ্নের মুখে পড়তে হবে কোচ জন ফার্নান্ডোকে, আর এরকম পারফরমেন্স করলে হয়তো কোচ জন ফার্নান্ডোকে কিন্তু দলও ছাড়তে হতে পারে। দেখা যাক কী হয়। আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।